Assalamualaikum everyone, welcome back to Tamanna's kitchen. আজকে আপনাদের সাথে ডিমের খুব সহজ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেই জন্য এখানে আমি ডিমগুলোকে ভালোমতো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে করে ডিম ভাজার সময় ডিমগুলো ফ্রাই প্যানে লেগে যাবে না। এবার একে একে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোর গায়ে আমি কিন্তু একটু কেচে নিয়েছি যাতে করে ডিমগুলো ভাজার সময় না ফুটে। এবার উপর থেকে সামান্য একটু হলুদ ছিটিয়ে দিলাম এবং ফ্রাই প্যানের হাতল ধরে এভাবে ঘুরিয়ে আমি সবগুলো ডিমের গায়ে হলুদটা লাগিয়ে নিলাম। এবার মিডিয়াম আঁচে আমি ডিমগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। ডিমগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবং সেই একই তেলে আমি কিছু আলু ভেজে নিচ্ছি। যেহেতু তেলের মধ্যে আগে থেকেই লবণ এবং হলুদের মিশ্রণ আছে, যার কারণে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা কালারও হবে। আলু আর ডিমগুলো আমি ভেজে এভাবে তুলে নিয়েছি। এবার আমি একটা বড় কড়াইতে ভাজা সেই ডিমের তেলটাই এখানে দিয়ে দিচ্ছি। এই তেলেই আমি রান্না করব। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি মোটামুটি গাঢ় বাদামি কালার করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, এতে করে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে যাবে। এখানে আমি ঘ্রাণের জন্য 2টা তেজপাতাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোমতো ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এই মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালোমতো সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে 2-3 বার খুব ভালোমতো কষিয়ে নিতে হবে। যে কোনো মশলা কষালেই কিন্তু এটা স্বাদটা বহুগুণে বেড়ে যায়। মশলা কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি এবং 2টা এলাচ। এতে করে ডিমের মধ্যে আলাদা সুন্দর একটা ফ্লেভার হবে। অনেকেই ডিমের গন্ধের জন্য ডিমটা খেতে পারে না, তো তারা এভাবে রান্না করে দেখতে পারেন। এবার ভেজে রাখা আলু এবং ডিমগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু ডিমগুলো ফুল সিদ্ধ করা এবং আলুটাও সম্পূর্ণ ভাজা, যার কারণে এই তরকারিটা হতে তেমন একটা সময় লাগবে না। তো ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ডিমটাকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম, আর এর মধ্যে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এই ডিমের তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। যদিও খুব সহজ রেসিপি, হয়তোবা অনেকেই এভাবে রান্না করেন, তারপরও আমি জাস্ট আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ছোট্ট এবং সহজ রেসিপি থেকে এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরও রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।